ভিউয়ার্স, বাজার থেকে পাট শাক কিনে নিয়ে এসেছি। আজকে আমি পাট শাক রান্না করব। আপনারা দেখুন, আমি পাট শাক বেছে নিচ্ছি, কেটে নিচ্ছি, একদম তাজা পাট শাক। আমি অফিসে যাওয়ার আগে এটা কিনে রেখেছিলাম। অফিস থেকে এসে পাট শাকটা কীভাবে রান্না করব এখন আপনাদের তা আমি দেখাবো। তার সাথে সাথে মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ এবং আলু কেটে নিয়েছিলাম ভালো করে। এবার পাট শাকগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে চুলার উপরে দিয়ে দিয়েছি এবং চুলার আগুন ফুল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, একসাথে সব কিছু মিক্স করেই দিয়ে দিচ্ছি। আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন আপনারা দেখছেন ধীরে ধীরে সবগুলাই দিয়ে দিলাম, নেড়ে দেবো একটু, ভালোভাবে বসিয়ে দিলাম। পাশাকে হিট হয়ে যাচ্ছে, কিছুক্ষণ এভাবে ঢেকে রাখবো এবং ধীরে ধীরে পাশাকটা হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে, পানিটা কমে গেলে তারপরে বাকি প্রসেসিংয়ে চলে যাব। পাট শাক অনেক ভিটামিন। এখন ধীরে ধীরে পানিটা শুকিয়ে যাচ্ছে, একটা সময় একদম পানিটা শুকিয়ে যাবে। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে পাট শাকটা অনেক সুস্বাদ্য, অনেক টেস্টি। ভাঙানো সরিষার তেল, সলিড সরিষার তেল দিয়ে পাট শাক রান্না। প্রচুর পরিমাণ ভিটামিন এবং খুবই সুস্বাদ্য একটি সবজি। রান্না হয়ে গেছে আমার পাট শাক, খেয়ে দেখেছি অনেক টেস্টি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত